প্রতি বছর 26শে জুলাই পালিত হয়ে থাকে কার্গিল বিজয় দিবস। 1999 সালে কার্গিল যুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে, তাই সেই সময় সৈন্যরা যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই ঐতিহাসিক দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আজ থেকে 25 বছর আগে ভারতের যোদ্ধারা কার্গিলের পাহাড়ের বিজয় গল্প লিখেছিলেন। তৎকালীন ভারতীয় সৈন্যরা পাকিস্তানি সৈন্যদের ইচ্ছাকে ধূলিসাৎ করে কার্গিলের চূড়ায় তেরঙ্গা উত্তোলন করেছিলেন। এই যুদ্ধে ভারতের 527 জন সৈন্যকে প্রাণ হারাতে হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়লাভের জন্য যাদের আত্মবলিদান দিতে হয়েছিল সেই সকল বীর শহীদদের স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মশাল মিছিলের আয়োজন করা হয়। এই দিনের এই র্যালিটি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই দিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি যে কার্গিল আমাদের যেই মাতৃভূমি, সেই মাতৃভূমিকে পাক সৈন্যরা একটা সময় দখল করে নিয়েছিল। সেটা এই কার্গিল আমাদের কাছে একটা সার্বভৌমত্ব, সেটাকে উদ্ধার করার সময় আমাদের অনেক সেনাবাহিনীরও বলিদান হতে হয়েছিল, কিন্তু তবুও আমাদের এই কার্গিলকে বিজয়ী হয়েছে। তাকে সম্মান জানানোর, এই সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের যারা শহীদ, আমাদের সৈন্য যারা এই কার্গিল বিজয় দিবসে বলিদান হয়েছেন, তাদের বলিদান যাতে বৃথা না যায়, বৃথা না হয়, তার জন্য আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই মশাল মিছিল আমরা সংগঠিত করছি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।